খুব মনোযোগ সহকারে দেখতে হবে ভিডিওটি। আশা করি পুরো ভিডিওটি যদি তোমরা দেখো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবা। যাদের এখনো পরীক্ষা বাকি আছে, সাজেশন মাফিক তুমি এইভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাও। প্রশ্নগুলো কোন ধরনের আসে, বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদে 10টি গণিত প্রশ্ন আসে, প্রত্যেকটা প্রশ্নের নাম্বার 2 করে দেয়া থাকে। এখন একটু আমার পিছনে একটু প্রজেক্টরে দেখো, যদি দেখা না যায় তোমরা চাইলে কিন্তু ভিডিওটি ডাউনলোড করে পরবর্তীতে বাসায় বসে বসে দেখতে পারো এবং এই অনুযায়ী তোমরা প্র্যাকটিস করতে পারো। একটু ভিডিওটি শুরু করার আগে একটু বলে দিই এই প্রশ্নগুলো কোথায় থেকে আসে। প্রশ্নগুলো তোমার ক্লাস 9-10 যে গণিত বই পড়েছিলাম, পাশাপাশি ক্লাস 8-এর যে গণিতগুলো পড়েছিলাম, এই টেক্সট বইয়ের আলোকে কিন্তু প্রশ্নগুলো বরাবরই এসে থাকে। সুতরাং তোমাদের টেক্সট বইয়ের উপরে গুরুত্ব দিতে হবে, পাশাপাশি আজকের টিউটোরিয়ালটি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি দেখো মনোযোগ সহকারে, তাহলে অনেকটাই তোমাদের ক্লিয়ার হয়ে যাবা যে তোমরা কিভাবে প্রিপারেশন নেবা। প্রথম প্রশ্নটি দেখো, দুটি সেটের সংযোগের প্রতীক কোনটি? দুটি সেটের সংযোগের প্রতীক কোনটি? এখানে সঠিক উত্তর হবে তোমার গ। সঠিক উত্তর হবে গ, এই যে গ নাম্বার। পরের প্রশ্নটি দেখো, 2 নম্বর কোশ্চেন, এ সমান যদি 1 হয় এবং এ কি এ টু দি পাওয়ার, যেটা আমরা বলি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল 10 হলে সি এর মান কত? খুবই সহজ, এগুলো খুবই সহজ কোশ্চেন, একটু মাথা খাটালে বুদ্ধি খাটালে কিন্তু পারা যায়। এর সঠিক উত্তর হবে খ, অর্থাৎ 2। মান নির্ণয়ের অঙ্ক এগুলো। এ প্লাস বি, 3 নম্বর প্রশ্নটি দেখো, এ প্লাস বি সমান 6 এবং এ মাইনাস বি সমান 2 হলে এ বি এর মান কত? এখানে সঠিক উত্তর ক, অর্থাৎ 8। সঠিক উত্তরটি 8। তোমরা কিন্তু এগুলো ক্লাস 8-এ ক্লাস 9-10-এ কিন্তু এই অঙ্কগুলো করে আসছো, এগুলো একটু রিভিশন দিতে হবে। 4 নম্বরটি দেখো, ফাংশনের চিত্ররূপকে কি বলা হয়? সঠিক উত্তর হবে লেগ চিত্র, অর্থাৎ ক। 5 নম্বরটি দেখো, সাইন থিতা এর সর্বোচ্চ মান কত? সঠিক উত্তর গ, 1। দেখো এই অঙ্কগুলো কিন্তু তোমরা পড়ে আসছো। 6 নম্বর প্রশ্নটি দেখো, কোন পরিমাপের একক কত প্রকার? সঠিক উত্তর গ, 2 প্রকার। 7 নম্বরটি দেখো, আবারও একটি মান নির্ণয়, এ প্লাস বি ইকুয়াল 3, এ বি ইকুয়াল 2 হলে এ কিউ প্লাস বি কিউ সমান কত? এখানে সঠিক উত্তর হবে 9, অর্থাৎ 9। এবার 8 নম্বর প্রশ্নটি দেখো, দুটি সংখ্যার সমষ্টি 50, অর্থাৎ 50, বড় সংখ্যাটি x হলে ছোট সংখ্যাটি নিচে কোনটি? এখানে সঠিক উত্তরটি গ, 50-x। এই অঙ্কগুলো তোমরা ক্লাস 9-10-এর টেক্সট বইগুলোর মধ্যেই কিন্তু পাবা। 9 নম্বর প্রশ্নটি দেখো, 1 মাইলে কত গজ? সঠিক উত্তর ঘ, অর্থাৎ 6,080 ফুট। 10 নম্বর প্রশ্নটি দেখো, একটি কলম 50 টাকায় ক্রয় করে 46 টাকায় বিক্রি করা হলে শতকরা কত ক্ষতি হবে? আবার আমি বলছি এটি একটি শতকরার অঙ্ক, একটি কলম 50 টাকায় ক্রয় করে 46 টাকায় বিক্রি করা হলে শতকরা কত ক্ষতি হবে? এখানে সঠিক উত্তরটি গ, অর্থাৎ 8%। তোমরা এই অঙ্কগুলো কিন্তু ক্লাস 8-এই করে আসছো, এই টাইপের অঙ্ক তুমি ক্লাস 8-এর টেক্সট বইগুলোতে পাওয়া, ঠিক আছে? ক্লাস 8-এর টেক্সট বই এবং ক্লাস 9-10-এর টেক্সট বই, গণিতের টেক্সট বইটা খুব ভালোভাবে তোমরা পড়ো, রিভিশন দাও এবং বইয়ের পিছনের দিকে দেখবা যে এমসিকিউ কিছু কোশ্চিন আছে, এই এমসিকিউ কোশ্চিনগুলো খুব ভালোভাবে পড়ে নৌবাহিনীর পরীক্ষা দিতে হবে, যেতে হবে। তাহলে আমি আশা করি তোমরা যদি কেউ ক্লাস 8 এবং ক্লাস 9-10-এর অঙ্কের এমসিকিউ কোশ্চেনগুলো সমাধান করে যেতে পারো, অবশ্যই ইনশাআল্লাহ তুমি ওখান থেকে কমন পাবে এবং পরীক্ষাও ভালো করতে পারবে। আর যারা চাও, যাদের পরীক্ষা এখনও বাকি আছে, যারা চাও, যারা সবসময় আমাদের সোলজার ট্রেনিং একাডেমির ভিডিওগুলো দেখো, তোমরা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে এসে 7 দিন, 10 দিন, 15 দিন অথবা 1 মাসের একটা প্রস্তুতিমূলক কোচিং করে যেতে পারো। কারণ এখানে কোচিং করলে তুমি অনেক কিছু শিখতে পারবা, এবং তুমি কোচিং করতে আসলে কি কি শিখবা এটা একটু তোমাদেরকে বলে দিই। দেখো সোলজার ট্রেনিং একাডেমিতে নাবিক পদের জন্য আমরা 700+
গণিত প্রশ্ন এখানে আমরা পড়াই এবং 30টিরও অধিক মডেল টেস্ট নিয়ে থাকি। যদি কোনো শিক্ষার্থী 700 প্রায় হাজারখানিকে যদি কোশ্চেন সলভ করে পরীক্ষা দিতে যায়, আমার মনে হয় না ওই ছাত্রটি গণিত পরীক্ষা নৌবাহিনীর নাবিক পদের ক্ষেত্রে সে খারাপ করবে, সে অবশ্যই ভালো করবে, কারণ ওই টাইপের অঙ্কগুলোই কিন্তু পরীক্ষায় এসে থাকে। সুতরাং তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, গণিত হচ্ছে হলো প্র্যাকটিসের বিষয়। যদি প্র্যাকটিস করতে পারো তাহলে তোমরা অনেক ভালো করতে পারবে। এছাড়া শুধুমাত্র লিখিত পরীক্ষার উপরে তো আমরা আসলে এখানে কোচিং করাই না, অনেকগুলো বিষয়ের উপরে কোচিং করাই। একটু আমি তোমাদেরকে বলে রাখি, যারা সবসময় দেখো তারা তো জানোই, যারা নতুন দেখছো তারাও জানো যে আমরা এখানে কী কী বিষয়ের উপরে নৌবাহিনী নাবিক পদের জন্য বা সেনাবাহিনী বা বিমান বাহিনীর জন্য কোচিং করে। দেখো আমাদের এখানে যখন কেউ আসে কোচিং করতে, সর্বপ্রথম তার আগে আমরা একটা মেডিকেল চেক আপ করি। প্রাথমিক মেডিকেল চেক আপ হয়ে যাওয়ার পরে যদি মনে হয় কোনো শিক্ষার্থীর মেডিকেলের সমস্যা আছে, তাকে আমরা এখান থেকে একটা সাজেশন দিই যে তুমি এই সমস্যাটা এইভাবে সমাধান করতে পারো, এখানে গিয়ে এই সমস্যার সমাধান করতে পারো। কারণ তুমি সমস্যা নিয়ে পরীক্ষা দিতে গেলে তুমি তো মেডিকেল পরীক্ষা বাদ পড়বা। তুমি যদি নাবিক হতে চাও বা সৈনিক হতে চাও বা বিমান সেনা হতে চাও, তোমাকে অবশ্যই সর্বপ্রথম তোমার মেডিকেলে কোনো সমস্যা আছে কিনা সেটা জেনে সমাধান করে কিন্তু যেতে হবে। তাহলে যারা তোমরা এখানে আসো তোমাদের আমরা প্রাথমিক মেডিকেলটাও করিয়ে দিই, পাশাপাশি লিখিত পরীক্ষার জন্য শর্ট সাজেশন দেওয়া হবে, অধিক পরিমাণে মডেল টেস্ট নেওয়া হবে। এই মডেল টেস্ট এবং শর্ট সাজেশনগুলো যারা আমাদের একাডেমিতে আসে এবং ফলো করে বা প্রস্তুতি নেয়, ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারি জোর গলায় যে তোমরা শতভাগ পরীক্ষা পাশ করার মতো সক্ষমতা অর্জন করবা। এছাড়াও মৌখিক পরীক্ষা হয়ে থাকে তোমাদের সবগুলো বাহিনীতে, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে। মৌখিক পরীক্ষাটাও খুবই গুরুত্বপূর্ণ। মৌখিক পরীক্ষার জন্য এখানে আমরা সাজেশন মাফিক সাধারণ জ্ঞান পড়াই, সমসাময়িক ঘটনাগুলির উপরে বিভিন্ন তথ্য পড়ানো হয়, পাশাপাশি ডেমো ভাইবা নেওয়া হয়, যাতে করে আমাদের শিক্ষার্থীরা তাদের ভিতরে যে জড়তাগুলো থাকে সেগুলো কাটিয়ে উঠতে সক্ষম হয়। এছাড়াও শারীরিক পরীক্ষা হয়ে থাকে বিভিন্ন বাহিনীতে। শারীরিক পরীক্ষার জন্য আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে অধিক সংখ্যক বিভিন্ন রকম শারীরিক ব্যায়াম, অনুশীলন, এক্সারসাইজ এগুলো কিন্তু আমরা করিয়ে থাকি। তো সুতরাং তোমরা যারা ভাবছো বা আমার ভিডিওটি যারা দেখছো, তোমরা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের এখানে যাদের এখনও নৌবাহিনীর নাবিক পদে পরীক্ষা বাকি আছে, তোমরা চাইলে 7 দিনের, 10 দিনের, 15 দিনের অথবা 1 মাসের প্রস্তুতি নিতে পারো। যাদের সক্ষমতা আছে, যাদের সক্ষমতা আছে প্রস্তুতি নিতে আসো, প্রস্তুতি নাও, গিয়ে দেখবা পরীক্ষার কেন্দ্রে তুমি অনেক ভালো করতে পারবা। কারণ সরকারি চাকরিতে যারা প্রস্তুতি নিয়ে যায় বা যে কোনো পরীক্ষায় যারা প্রস্তুতি নিয়ে যাবে তারাই কিন্তু পরীক্ষায় ভালো করতে পারবে। তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দিও, কারণ অনেক শিক্ষার্থী আছে তারা কিন্তু জানেই না যে নৌবাহিনীর নাবিক পদে কোন ধরনের প্রশ্ন আসতে পারে বা কীভাবে প্রিপারেশন নিয়ে যেতে হবে। তো ভিডিওটি শেয়ার করে দিলে তাদের একটু হলেও উপকারে আসবে। এবং আমাদের ভিডিওগুলো যদি তোমরা তোমাদের কাছে ভালো লাগে, তোমরা এনজয় করো, অবশ্যই আমাদের সোজা ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। কারণ আমি সবসময় গুরুত্বপূর্ণ সাজেশন, টিউটোরিয়াল আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করি। সাবস্ক্রাইব করে রাখলে তোমরা সবার আগে এই আপডেটগুলো জানতে পারবা। সবাই ভালো থেকো, সবার জন্য দোয়া রইল তোমরা যাতে নৌবাহিনীর নাবিক পদে নিজের যোগ্যতায় চান্স পেয়ে বাংলাদেশের সেবায়, বাংলাদেশের জনগণের সেবায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিজেকে নিয়োজিত করতে পারো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদে চাকরির পরীক্ষার পূর্বে মেডিকেল, লিখিত, মৌখিক, শারীরিক এবং ISSB পরীক্ষার প্রস্তুতিমূলক কোচিং করতে আজই যোগাযোগ করুন বাংলাদেশের বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান সোলজার ট্রেনিং একাডেমিতে। সোলজার ট্রেনিং একাডেমিতে সমসাময়িক প্রস্তুতিমূলক ব্যাচে ভর্তি চলছে।